হ্যালো, আজকে আমি তোমাদের ত্রিকোণমিতির কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে একটু আলোচনা করে দিচ্ছি। তোমরা খুব মন দিয়ে অঙ্কগুলো দেখে নাও কীভাবে সলভ করতে হয়, ঠিক আছে? ফার্স্ট অঙ্কটা দেখো, বলেছে থিটা ইজ ইকুয়াল টু 2π/7 হলে, এটা প্রুভ করতে দিয়েছে সেক থিটা প্লাস সেক 2 থিটা প্লাস সেক 4 থিটা ইকুয়াল টু -4। তো দেখো আমরা ফার্স্টে কী করছি, আমরা ফার্স্টে লেফট হ্যান্ড সাইডটা এরমভাবে লিখছি যে 1 বাই cos θ, 1 বাই cos 2θ প্লাস 1 বাই cos 4θ, এইভাবে লিখলাম, ঠিক আছে? জাস্ট সেকগুলোকে উল্টে দিলাম। এবার যদি আমরা LCM করি, মানে লসাগু, তাহলে এটা হবে cos θ cos 2θ ইন্টু cos 4θ। তাহলে এবার ওপরে হবে cos θ রয়েছে, তার মানে এখানে হবে cos θ cos 2θ cos 2θ cos 4θ প্লাস cos θ cos 4θ cos θ cos 4θ প্লাস, ঠিক আছে, তারপরে হবে cos θ cos 2θ cos θ cos 2θ। ক্লিয়ার হয়েছে? ইকুয়াল টু এখানে লিখছি পাশে। এবার দেখো আমরা যদি ওপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে একটা ফর্মুলা পড়তে পারে, 2 cos A cos B ফর্মুলাটা। তাহলে আমরা কি করছি, 2 cos 2θ cos 4θ প্লাস 2 cos θ, এটা হচ্ছে 2 cos 2θ cos 4θ, তারপরটা হলো 2 cos θ cos 4θ প্লাস 2 cos θ cos 2θ ডিভাইডেড বাই 2 থাকবে, আবার ওপর নিচে গুণ করছি, তাহলে cos θ 2 cos θ cos 2θ cos 4θ। বোঝা গেছে আশা করি, 2 দিয়ে গুণ করেছি। এবার দেখো এটাকে এদিকে লিখছি, ইকুয়াল টু ফার্স্ট এটা দেখে নাও একবার, এখানটায় 2 cos A cos B, তাহলে আমরা কী লিখতে পারি, 2 cos A cos B মানে cos A+B + cos A-B। তো cos এটা হলো A, এটা হলো B, তাহলে cos A+B মানে cos 6θ, তাহলে আমরা লিখতে পারি এটা cos 6θ প্লাস cos A-B মানে -2θ, cos অফ -2θ মানে cos 2θ, আমরা জানি মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, তাহলে এটা আমরা লিখতে পারি cos 2θ প্লাস 2 cos A cos B। সেকেন্ডেরটা এটা হলো cos 5θ হবে, cos 5θ প্লাস মাইনাস করলে cos 3θ, -3θ হবে কিন্তু এটা প্লাস হয়ে যাবে যেহেতু cos। পরেরটায় দেখো থিটা আছে আর 2θ আছে, তার মানে ফার্স্টে অ্যাড করলে হবে cos 3θ, তারপরে হবে θ-2θ মানে cos অফ -θ, মানে সেটা একেবারে লিখে দিলাম প্লাস cos θ, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 cos θ cos 2θ আর cos 4θ, মানে এই যে LCM বা লসাগু যেটা ছিল সেটা থাকলো। পরিষ্কার হয়েছে? ইকুয়াল টু এবার দেখো আমরা কি করতে চাইছি, এখানে দেখো cos 3θ cos 3θ দুখানা cos 3θ এসেছে, তো এবার 6θটাকে দেখো আমি যেহেতু এখানে এই জায়গাটা দেখাচ্ছি, যে দেখো এখানটায় বলা আছে যে থিটা ইজ ইকুয়াল টু 2π/7, তাহলে 7θ ইজ ইকুয়াল টু 2π লেখা যায়। তো তাহলে আমরা যদি এখন 6θটাকে লিখি এরমভাবে, দেখো cos 7θ - θ লিখতেই পারি, cos 2θটা যেমন আছে রেখে দিলাম, cos 2θটা যেমন আছে রাখলাম, আর এইখানটায় দেখো 5টাকে আবার এরকম চেঞ্জ করা যায়, cos 7θ - 2θ, আমি চাইছি 2θ নিয়ে আসতে, তাই জন্য 5টাকে এরম করলাম, ঠিক আছে। আর দেখো এখানে এই অবধি তো লেখা হলো, এবার cos 3θ cos 3θ মানে দুখানা cos 3θ রয়েছে আর একটা cos θ রয়েছে, ডিভাইডেড বাই নিচে আছে 2 cos θ
cos 2 theta cos 4 theta পরিষ্কার হয়েছে। আচ্ছা এবার এই দিকটা দেখাচ্ছি, দেখো তাহলে এবার এখানে দেখো এটা 6 theta আসছে, cos 2 theta আসছে। হ্যাঁ এখানে লিখছি cos 7 theta minus theta, মানে 6 এটাকে আমরা ভেঙেছি, তাহলে 7 theta-র জায়গায় আমরা কি লিখেছি 2 pi, এখানে আমরা লিখতে হবে 2 pi, তাহলে 2 pi minus theta মানে কি, 2 pi minus theta মানে কি হচ্ছে, দেখো 2 pi মানে পুরোটা গেল, minus theta ব্যাক করলাম, তাহলে all sin tan cos, cos এর ঘরে গিয়ে পড়ছে, তাহলে আমি যদি 7 theta-র জায়গায় 2 pi লিখে দিই, তাহলে আমি আর স্টেপ বাড়াচ্ছি না, 2 pi এখানে তোমরা লিখবে 2 pi minus theta, তাহলে cos theta-ই হবে এটা, তাহলে এটা cos theta। আচ্ছা এখানে যখন cos theta আর এখানে আরেকটা cos theta আছে, দেখা যাচ্ছে, তো এখানে এইটা cos theta হলো আর এখানে একটা cos theta আছে, তাহলে একেবারে আমি 2 cos theta করে দিচ্ছি, 2 cos theta। আচ্ছা এইখানটা তো একটু লক্ষ্য করো, 7 theta-টা যদি আমি 2 pi লিখি, 7 theta-টা 2 pi minus 2 theta, সেমভাবে এটাও cos 2 theta হবে, তাহলে দুখানা cos 2 theta হলো, 2 cos 2 theta প্লাস এখানে দুটো cos 3 theta আছে। এবার দেখো এগুলো cos, এখানে এসছে 2 cos theta, 2 cos 2 theta আর এখানে এসছে 2 cos 3 theta, এবার 3 theta-টাকে না আমি কীভাবে একটু চেঞ্জ করে নিয়েছি, দেখো 3 theta-টাকে আবার চেঞ্জ করা যায়, 7 theta-টাকে ইউজ যদি করি, তাহলে 3 theta-টাকে আমরা কী লিখতে পারি, যে 3 theta মানে আমরা লিখতে পারি 2 pi minus 4 theta, তাহলে আমি এখানটা লিখতে পারি 2 pi minus 4 theta, দেখো এই যে এখানটা 3 theta সেটা আমি 2 pi minus 4 theta লিখতে পারি, এটা লিখলাম আমি চেঞ্জ করার জন্য cos 4 theta, কারণ নিচে দেখো এখানে একটা cos 4 theta আছে, আমার সুবিধা হবে, তাহলে এখানে 2 cos theta cos 2 theta cos 4 theta, মনে রাখবে যে এখানে 3 theta-টাকে একটু চেঞ্জ করে নিতে হবে 4-এ, তাহলে চেঞ্জ করলাম ইকুয়াল টু, এবার দেখো সব জায়গা থেকে আমি, আচ্ছা এটা তার মানে কী হয়ে গেল, cos 4 theta হয়ে গেল, তাহলে ওপরে আমি দুইটা কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে cos theta প্লাস cos 2 theta প্লাস cos 4 theta, মানে যেটাই ছিল 3 theta সেটাকে আমি যেহেতু 7 theta-টা 2 পাই, তাহলে আমি কনভার্ট করে নিলাম 4 theta-য়, ডিভাইডেড বাই 2 cos theta cos 2 theta cos 4 theta, বোঝা গেছে, ইকুয়াল টু। এবার দেখো আমি যদি এখানে একটা 2 sin theta যদি গুণ করে দিই প্রত্যেকটার সঙ্গে, 2 sin theta 2 sin theta 2 sin theta, তাহলে দেখো এখানে একটা ফর্মুলা, এখানে একটা ফর্মুলা, এখানে একটা ফর্মুলা, তাহলে ওপর নিচে আমি 2 sin theta গুণ করছি, তাহলে 2 যেমন আছে থাকলো, এখানে এখানে 2টা যেমন আছে থাকলো, এখানে 2 sin theta গুণ করছি, আচ্ছা এটা আমি একেবারে করে দিচ্ছি 2 sin theta cos theta, তার মানে হচ্ছে sin 2 theta, ক্লিয়ার, আচ্ছা 2 sin theta cos 2 theta, তার মানে ফর্মুলা কী হবে, sin theta plus 2 theta মানে 3 theta, তাই তো 2 sin a cos b sin a plus b plus sin a minus b, তার মানে theta minus 2 theta মানে sin of minus theta, প্লাস আবার এখানটায় 2 sin theta cos 4 theta মানে sin theta plus 4 theta মানে 5 theta প্লাস sin theta minus 4 theta মানে minus 3 theta, এটা আমি কী করলাম যে 2 sin theta 2 sin theta 2 sin theta দিয়ে ওপর নিচে গুণ করেছি, তাই দেখো নিচেও যখন আমি 2 sin theta দিয়ে গুণ করব, 2 sin theta দিয়ে যদি আমি গুণ করি, তাহলে এখানে 2 sin theta cos theta, 2 তো ছিলই আছে, আবার 2 sin theta দিয়ে গুণ করেছি, তাহলে এখানটা 2 sin theta cos theta, এই cos theta সঙ্গে গুণ হয়, এটা sin 2 theta হলো, আবার এখানে cos 2 theta আছে আর cos 4 theta আছে, ক্লিয়ার। এবার দেখো আমি এই এটাকে আমি এইদিকে লিখছি, হ্যাঁ এটাকে আমি এদিকে লিখছি, আর একবার তোমাদের দেখিয়েও দিচ্ছি, দেখো কী হয়েছে, এখানটা দেখো 2 আছে, সাইন 2 থিটা সাইন 3 থিটা, সাইন অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা হবে, সাইন 5 থিটা মাইনাস সাইন 3 থিটা, তো এটা এটা কেটে যাবে, এটা বাইরে মাইনাসটা আসবে, তাহলে এই সাইন 3 থিটা আর এই যে বাইরে মাইনাস আসবে বলে এটা কেটে যাবে, আচ্ছা এখানে মাইনাস সাইন 3 থিটা সাইন থিটা আসবে, তাহলে এটা একবার লেখা যাক এখানে 2 সাইন 2 থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন
फाइव थीटा, ठीक है जे? अच्छा एखानटा टू साइन टू थीटा कॉस टू थीटा मैंने साइन फोर थीटा इंटू आबार सुंदर भावे देखो कॉस फोर थीटा चले एलो मैंने एखाने छिलोई आर कि साइन फोर थीटा कॉस फोर थीटा चेन तैरि हो जाच्छे। आबार देखो पाँच आठ दुए सात, पाँच आठ दुए एखाने सात, तहले आमरा एखाने एटाके साइन फाइव थ्रीटा के आबार आमरा लिखते पारि ए सेवेन थ्रीटा के यूज करे कि लिखब देखो एखाने ओपरे टू তাহলে সাইন টু থিটা যেমন আছে থাকলো মাইনাস সাইন থিটা প্লাস সাইন এখানটা ফাইভ থ্রিটাকে আমি লিখছি সেভেন থিটা মাইনাস টু থিটা, সেভেন থিটা মাইনাস টু থিটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? ডিভাইডেড বাই সাইন, আচ্ছা এখানটা দেখো আমি যদি আবার দুই দিয়ে গুণ করে দিই ওপর নিচে তাহলে এখানে টু সাইন ফোর থিটা কস ফোর থিটা মানে সাইন এইট থিটা হয়ে যাবে, এখানে টু দিয়ে গুণ করলাম এখানেও টু দিয়ে গুণ করলাম তাহলে এটা টু স্কোয়ার হয়ে গেল। আশা করি বোঝা গেছে এটা ইকুয়াল টু। এবার দেখো লক্ষ্য করে এখানে আমি টু পাই বসাতে পারি, টু পাই মাইনাস টু থিটা, টু পাই মাইনাস টু থিটা সাইনের ক্ষেত্রে হলে কোথায় গিয়ে পড়ছে, টু পাই মাইনাস টু থিটা এই যে ব্যাক করলাম তাহলে অল সাইন ট্যান কসের ঘরে গিয়ে পড়ছে সাইন, তার মানে মাইনাস হয়ে যাবে তাহলে মাইনাস সাইন টু থিটা হবে, তাই না? তাহলে এটা এটা কেটে যাবে, তাহলে এখানে দেখো এটা চার, আমি একদম পারপাস টে বলে দিচ্ছি সেভেন থিটার জায়গায় টু পাই বসিয়ে দেবে, টু পাই মাইনাস টু থিটা মানে মাইনাস সাইন টু থিটা, তার মানে সাইন টু থিটা মাইনাস সাইন থিটা মাইনাস সাইন টু থিটা, ঠিক আছে? ডিভাইডেড বাই সাইন এইট থিটা, তো এটা এটা কেটে গেল। তো এবার তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পারছো যে কীভাবে হবে, কারণ দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি ফোর ওপরে মাইনাস আছে এখানে মাইনাস সাইন থিটা, তাহলে এই সাইন এইট থিটাকে আমরা লিখতেই পারি সাইন সেভেন থিটা প্লাস থিটা, তাই তো? সবসময় আমি সেভেন থিটাকে ইউজ করছি, এখানে আর একবার ভালো করে তাহলে সেভেন থিটার জায়গায় আমরা কী লিখতে পারি, সেভেন থিটার জায়গায় লিখতে পারি দেখো ভালো করে একবার, সেভেন থিটার জায়গায় আমি লিখতে পারি টু পাই, সেভেন থিটার জায়গায় টু পাই প্লাস থিটা হলে কী হবে, টু পাই প্লাস থিটা, তাহলে টু পাই প্লাস থিটা মানে কোথায় যাচ্ছে আমি দেখাচ্ছি, টু পাই মানে পুরো এক পাক প্লাস থিটা, এই যে এটা থিটা ঢুকেছি তাহলে অলের ঘরে, তাহলে এটা সাইন থিটা হয়ে যাবে আর ওপরেও সাইন থিটা তাহলে কেটে যাবে, তাহলে মাইনাস ফোর সাইন থিটা ডিভাইডেড বাই, তোমরা এটা লিখতে পারো যে সাইন টু পাই প্লাস থিটা করে একটা লাইন করে সেখানে সাইন থিটা করে দেবে, আমি এখানে একেবারে সাইন থিটা লিখে দিলাম এটা কেটে গেল মাইনাস ফোর প্রুভড হলো। অঙ্কটা কিন্তু বেশ টাফ আছে, তোমরা একটু প্র্যাকটিস না করলে এই অঙ্কটা কিন্তু তোমরা করতে পারবে না। একবার একটু দেখে নিতে পারো ভালো করে যে কীভাবে আমরা করলাম, প্রথমে সেকগুলোকে কস করে তারপরে এইভাবে, এখানে কিন্তু একটা ভাইটাল স্টেপ যে কস এখানে টু কস থ্রি থিটা ছিল সেটা ফোর থিটায় চেঞ্জ করেছিলাম, ঠিক আছে? সেই জায়গাটা একটু খেয়াল রাখবে, টু কস থ্রি থিটাকে আমরা চেঞ্জ করেছি, নিয়ে বাড়িতে অনেকবার প্র্যাকটিস করে নেবে অঙ্কটা, তাহলে মাইনাস ফোর এটা ক্রিটিক্যাল অঙ্ক আছে প্রথম অঙ্কটা, ঠিক আছে? এবার আমি দ্বিতীয় অঙ্কটাই যাই, এবার দেখো দুইয়ের অঙ্কটা যেটা সেটা হচ্ছে ট্যান স্কোয়ার আলফা প্লাস টু ট্যান আলফা ট্যান টু বিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার বিটা প্লাস টু ট্যান বিটা ট্যান টু আলফা হলে দেখাতে বলেছে ট্যান আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ট্যান বিটা নতুবা উভয় পক্ষের মান প্লাস ওয়ান প্রুভ করতে বলছে। আমি ফার্স্টে কী করছি দেখো এটাকে ট্যান স্কোয়ার আলফা এরম দেওয়া আছে, তো আমি কী করছি ট্যান স্কোয়ার আলফা প্লাস টু ট্যান আলফা ট্যান টু বিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার বিটা প্লাস টু ট্যান বিটা ট্যান টু আলফা ইকুয়াল টু আমি কে ধরে নিলাম, ধরে নিচ্ছি দুটোই ইকুয়াল টু কে, এটাও কে এটাও কে, নিয়ে আমি কী করছি ট্যান টু বিটার মানটাকে তাহলে এটা ইজ ইকুয়াল টু কে লিখতে পারি, তাহলে ট্যান টু বিটার যে মান ট্যান টু বিটা সেটা কী হবে কে মাইনাস ট্যান স্কোয়ার আলফা বাই টু ট্যান আলফা, এখান থেকে এই টু ট্যান আলফাটা নেমে যাবে, বোঝা যাচ্ছে?
তাহলে ট্যান টু বিটার মান কত? ট্যান টু বিটার ফর্মুলা আমরা জানি, টু ট্যান বিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার বিটা ইজ ইকুয়াল টু কে মাইনাস ট্যান স্কোয়ার আলফা ডিভাইডেড বাই টু ট্যান আলফা। আশা করি এটা বোঝা গেছে। তাহলে এবার দেখো একটা জিনিস, আমরা যদি এবার কোনা এখানে কোনাকুনি গুণ করি, তাহলে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার বিটা ইন্টু কে মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু এখানে হচ্ছে ফোর ট্যান আলফা ট্যান বিটা, ফোর ট্যান আলফা ট্যান বিটা, পরিষ্কার হয়েছে? ফোর ট্যান আলফা ট্যান বিটা এটা পেলাম। তো আমরা যদি এবার দেখো এটাও তো কে, তাহলে এটাও যদি আমরা একই রকমভাবে এইভাবে আমি ট্যান টু আলফার মানটা বার করি, যেমন এখানে ট্যান টু বিটা বার করেছি, ট্যান টু আলফার মানটা যদি বার করি, তাহলে আমাদের সেম কেসই এখানে আসতে চলেছে, শুধু এখানে বিটাটা আলফা হয়ে যাবে, এখানে আলফাটা বিটা হয়ে যাবে। তাহলে একই রকমভাবে সিমিলারলি ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা তোমরা বার করে দেখতে পারো, এইটা বিটাটা চেঞ্জ হয়ে যাবে আর বোঝাই যাচ্ছে, কারণ সিমিলারিটি, ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার বিটা হয়ে যাবে ইজ ইকুয়াল টু ফোর ট্যান বিটা ট্যান আলফা, একই ব্যাপার, ফোর ট্যান বিটা ট্যান আলফা, তো দুটোই সেম, বোথ আর সেম, এই দুটো সেম। তাহলে আমরা এখন অবভিয়াসলি বলতে পারি যে এইটা ইকুয়াল টু এটা বলতেই পারি। তাহলে এখন এটা আমি লিখছি এদিকে, অতএব ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার বিটা দেখে নাও, এই যে এটা এটা ইকুয়াল টু এটা, তাই না? তাহলে ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার বিটা ইন্টু কে মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইকুয়াল টু ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার আলফা ইন্টু কে মাইনাস ট্যান স্কোয়ার বিটা, এটা আমরা লিখলাম ইজুকাল, দুটোকে ইকুয়াল করে দিলাম। এবার যদি গুণ করি, দেখো কে মাইনাস ট্যান স্কোয়ার আলফা মাইনাস কে ট্যান স্কোয়ার বিটা প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা, ঠিক আছে, ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা ইকুয়াল টু এটা কে মাইনাস ট্যান স্কোয়ার বিটা মাইনাস কে ট্যান স্কোয়ার আলফা প্লাস ট্যান স্কোয়ার আলফা ট্যান স্কোয়ার বিটা, ক্লিয়ার হয়েছে? গুণ, জাস্ট গুণ করলাম মাল্টিপ্লাই। তাহলে এবার দেখো এখান থেকে এইটা আর এটা ডান দিক বাঁ দিক কেটে যাচ্ছে, আর কি কাটছে, কে আর কে কেটে যাচ্ছে। এবার তাহলে আমরা যদি এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারি যে ট্যান স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার বিটা, দেখো ট্যান স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার বিটা, এটাকে ওদিকে নিয়ে গেলাম, ট্যান স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার বিটা, এইভাবে লেখার পর এটা লিখলাম ইকুয়াল টু, লিখতে পারি এটাকে যদি ওদিকে নিয়ে যাই তাহলে কেটা কমন নিলে আবার ট্যান স্কোয়ার আলফা মাইনাস, মানে এটাকে ওদিকে যদি নিয়ে যাই এরকম আসছে, তোমরা নিজেরা একবার করলেই বুঝতে পারবে এটা এভাবে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এটাকে কমন নিতে পারি, কমন নিলে কি হচ্ছে ট্যান স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার বিটা, এদিকে মাইনাস করে যদি নিয়ে যাই তাহলে, আচ্ছা আরেকবার একটা স্টেপ দেখিয়ে দিই, মাইনাস কে ইন্টু ট্যান স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার বিটা ইকুয়াল টু জিরো, তাহলে এখান থেকে আমরা এদুটোকে কমন নিই, তাহলে ট্যান স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার বিটা ইন্টু, এটা কমন, তাহলে ওইখানে ওয়ান পড়ে থাকছে আর এটা কে, তাহলে ওয়ান মাইনাস কে ইকুয়াল টু জিরো। এবার প্রুফটার দিকে একবার তাকাও, প্রুফটাতে যা দিয়েছে তাই আমাদের চলে এসছে, কারণ এটা ইকুয়াল টু জিরো অর এটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এটা ইজ ইকুয়াল টু জিরো হওয়া মানে ট্যান আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ট্যান বিটা, আর ওয়ান মাইনাস কে ইকুয়াল টু জিরো মানে কে ইজ ইকুয়াল টু ওয়ান, তাহলে উভয় পক্ষর মানই তো কে ধরেছিলাম, তাহলে কে এর মানটা ওয়ান আসছে। তাহলে আশা করি এটা বোঝা যাচ্ছে কীভাবে করেছি, দেখ একবার একটু দেখে নাও তাহলে অঙ্কটা, এটা দু নম্বর অঙ্কটা হয়ে গেল। তাহলে এটার পরের লাইনে কী লিখবো, এটা ইজ ইকুয়াল টু জিরো তার মানে ট্যান আলফা ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস ট্যান বিটা, প্রুফড ফার্স্ট পার্টটা, অর অথবা ওয়ান মাইনাস কে ইকুয়াল টু জিরো কে ইকুয়াল টু ওয়ান, ঠিক আছে। তাহলে এবার